হ্যালো এভরিওয়ান শীতের দিনে মটরশুঁটি আর গাজর দিয়ে ঝরঝরে পোলাও কারা রান্না করেন তারা তারা সবাই কমেন্ট করবেন এই যে দেখতেছেন গাজর এবং মটরশুঁটি দিয়ে ঝরঝরে একটা পোলাও রান্না করেছি সেটা কিভাবে রান্না করেছি দেখতে হলে একটু অপেক্ষা করতে হবে এই যে দেখতেছেন মটরশুঁটিটা ভেজে নিয়েছি এবারে দিয়ে দিব গাজর গাজরগুলো ভাজা ভাজা করে তুলে নিব তুলে নেওয়া হয়ে গেলে বাকি যে তেলটা থেকে যাবে সেই তেলটার মাঝখানেই পেঁয়াজটা দিয়ে দিব। এই যে দেখতেছেন ভাজা হয়ে গেছে এই তেলে আমি পেঁয়াজটা দিবো পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব নেওয়ার পরে এখানে আমি দিব পরিমাণ মতো একটু লবণ আধা কেজি চাল রান্না করবো তার জন্য যতটুকু লবণের দরকার ততটুকুই দিব তো এবারে আরেকটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে গরম মশলা অ্যাড করব যেমন দারচিনি এলাচ এবং একটি তেজপাতা দুই টুকরো করে নিয়েছি তো মশলাপাতিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়েছি এই যে কাঠবাদাম এবং কাজু বাদাম বাটার এক চামিচ এবং একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে চালটা কিন্তু ধুয়ে রেখেছিলাম আগে থেকে ঝরঝরা হয়ে গেছে তো এই যে দেখতেছেন কষিয়ে নেওয়ার পরে পানি দিয়েছিলাম পানিটা শুকিয়ে এসেছে গরম পানিটা এখানে ইউজ করবেন পোলাওয়ের ক্ষেত্রে গরম পানিটা কিন্তু খুবই জরুরি এবারে আমি দিয়ে দিলাম গাজরগুলো উপর দিয়ে আর উপর দিয়ে দিয়ে দিব মটরশুঁটিগুলো এগুলো সব যখন খুব সুন্দর করে বিছিয়ে দেওয়া হয়ে যাবে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের মতো রাখতে হবে রাখার পরে এপিট উপিট করে একটু উলটিয়ে পালটিয়ে নিব নিলেই কিন্তু আজকের ঝরঝরে পোলাওটা একেবারে কমপ্লিট হবে তো এবারে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই যে দেখতেছেন তো এই যে দেখতে পাচ্ছেন আজকে ঝরঝরে পোলাও রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট দেখতে এটা যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই মজাদার তো ভালো থাকবেন সবাই আমার এই রান্নার রেসিপিটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন সেই সঙ্গে আমার পেজে নতুন হলে পেজটাকে ফলো করে দিবেন পরবর্তীতে আবারও যে রান্নাগুলো করব সেগুলো যেন সবার আগে পেয়ে যান তার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন